তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল, এলাকার মুন্না ভাই। গার্ডেন ব্রিজ কাণ্ডে অন্যতম অভিযুক্ত। এবিপি আনন্দর ফুটেজে দেখা যাচ্ছে গণ্ডগোলের সময় ঘটনাস্থলে ছিলেন ইকবালের ছেলে অনিল। এবিপি আনন্দর ফুটেজে আগেই দেখা গিয়েছে ইকবাল ঘটনার দিন গণ্ডগোলের প্ররোচনা দিতে লোক ডেকে নিয়ে আসছেন, পুলিশকে চর মারতে উদ্যত হচ্ছেন। তার পাশে দেখা গিয়েছে অন্যতম মূল অভিযুক্ত ইবনে শেখ সুবহানকে। ইকবালের পাশে দাঁড়িয়ে থাকার কয়েক মিনিট পরেই শেখ সুবহান গুলি চালায়, মৃত্যু হয় এসআই তাপস চৌধুরীর। পরে বাতিকল এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বসে ইকবাল অবশ্য দাবি করেন গণ্ডগোলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। গণ্ডগোলের সময় তার আশেপাশে ভিড়ের মধ্যে কারা ছিলেন তাদের তিনি চেনেন না। देखिए हम एक बोरो 15 चेयरमैन है, एक समझने की कोशिश कर रहे हैं अपना। आप एक मीडिया है बोरो 15 चेयरमैन, अभी अगर हम थोड़ी देरी के लिए कॉमन पब्लिक को अगर ढील दे दें तो यहीं पे 500 भीड़ लग जाएगा। इसमें एक इब्रे भी हो सकता है, एक सुबह भी हो सकता है, बस समझने का कोशिश करिएगा। आप मीडिया रहे, अभी आप जैसे बोलो ना क्लियर करो, थोड़ा देरी अगर ये मालूम चल जाए कि मुन्ना भाई से एक मीडिया क्वेश्चन अनालाइज करना है। अभी पूरा वॉच जाऊँ हो जाए, इस वॉर्ड के अंदर कौन क्रिमिनल है, कौन इसमें गुंडा है, कौन इसमें चोर है, ये तो मेरा देखने का ड्यूटी नहीं है। কিন্তু এই যুবককেও কি চেনেন না ইকবাল? পার্টি অফিসে ইকবালের পাশে বসে থাকা এই যুবক তার ছেলে অনিল। এবিপি আনন্দের ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ঘটনার দিন তিনি মারধর করছেন। কার্যত ইকবাল যা দাবি করছেন তা যে ঠিক নয় তা ফুটেজে স্পষ্ট। রাজনৈতিক মহলের বক্তব্য, জনপ্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে উপস্থিত থাকার যে তত্ত্ব ইকবাল খাড়া করেছেন তার নেহাতি অজুহাত, আসলে তিনি দায় এড়ানোরই চেষ্টা করছেন। এবিপি আনন্দ, কলকাতা।